Police Fight. মানুষ নিজের উপর হওয়া অন্যায়ের বিচার যদি নিজে করতে চায়, তাহলে সে চিরকালই তার অপরাধীকে কঠিন শাস্তি দেবার কথা ভাবে। কিন্তু এই নির্ণয় মানুষ কোনোদিনও তার বিচার বিবেচনা বোধ থেকে নেয় না, নেয় ক্রোধের বশবর্তী হয়ে। আর ক্রোধ কখনো সঠিক পথ দেখায় না। আজকের পুলিশ পালসের এ পর্বে আমরা আপনাদেরকে দেখাবো 2021 সালের 3রা অক্টোবর ঘটে যাওয়া বলাগড় থানার এক চাঞ্চল্যকর ঘটনা। এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি স্যার, সম্ভবত লোকাল নয়। একজন প্রত্যক্ষদর্শীকে দিয়ে খুনের মামলা রুজু করা হয়েছে। আশপাশের থানাগুলোতে ওর ছবি পাঠানো হয়েছে? হ্যাঁ, পাঠানো হয়েছে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে স্যার, গলায় শার্প কিছু দিয়ে স্লাইড করা হয়েছে, আর স্টমাকে প্রচুর অ্যালকোহল পাওয়া গেছে। মৃতের পরিচয় সংক্রান্ত কোনো খবর? না, এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। 10 দিন পর মৃত ব্যক্তিটির পরিচয় জানতে পেরেছিল পুলিশ। তিনি একজন ওঝা ছিলেন, কিন্তু কে তাকে খুন করলো, কি কারণে খুন হতে হয়েছিল ওই ওঝাকে, আসুন দেখি। তুমি এটা করে বেড়াচ্ছ, ভগবান কিন্তু ক্ষমা করবে না। কেন, কি করছি আমি? কি করছো বাবাজি? বুঝলো কি? কার্তিক মাইতির যেখানে ইন্টারেস্ট আছে সেখানে তো সে গবেষণা করবে। এই শোনো, ওই বোবা ছেলেটার কেসটার আড়ালে তুমি কি করছো সেটা কি আমি জানি না। এই কার্তিক, ওই কেসে তুই একদম ইন্টারেস্ট নিস না, এটা আমার পার্সোনাল ম্যাটার, বুঝেছিস? মনে থাকে যেন। পার্সোনাল ম্যাটার? তোমার বউ জানে? কার্তিককে তুমি চেনো না শ্যাম গায়েন? ঠিক ঘুমোবার সময় হলো কি, কারেন্টটা গেল। পাড়াগের মানুষদের এটা মানুষ বলে গণ্য করে না, কারেন্টটা যেন দয়া করে দিচ্ছে। কি এত ইন্টারেস্টিং আছে বইটাতে যে চোখের ব্যাটারি জেলে পড়তে হবে? শুয়ে পড়বে চলো, কাল সকালে উঠে পড়বে। আচ্ছা ধর, আমি কোনোদিন গায়েব হয়ে গেলাম,
ব্যাপারটা কেমন হবে বলতো? ও মা, এ আবার কেমন কথা? গায়েব হয়ে যাবে মানে? ঘর সংসার ছেড়ে পালাবার প্ল্যান করছো নাকি? তা অন্য মেয়ে মনে ধরেছে? তা সেরকম যদি হয়ে থাকে খুব সাবধান, পাতাল থেকে টেনে বের করে আনবো। তারপর মুরগি জবাই করে কিভাবে জানো তো? কুচুত, আর যদি মন্ত্র পড়ে গায়েব হয়ে যাই, কোথা থেকে খুঁজে বার করবি আমাকে? তা সে ওই মন্ত্র কি তোমার বইতে লেখা আছে? হ্যাঁ আছে তো, এই তো। ওসব সর্বনাশা বই রাখো, এসে শোও আগে। তুই ঘুমো না, আমাকে আমার কাজ করতে দে। আমি যদি আসি না, ওই বই উনুনের পেটে যাবে। এত তেতে যাচ্ছিস কেন বলতো? শোন, ওঝা মন্ত্রের ক্ষমতা অর্জন করে অন্যের ওপর প্রয়োগ করবে বলে, ধর আমি একটা মন্ত্র করে দিলাম, সামনে থেকে একটা লোক গায়েব হয়ে গেল, শালা এলাকায় আমার দাপট কেমন হবে বুঝতে পারছিস? লোক আমার নাম শুনে না ভয় থরথর করে কাঁপবে। যে একটু বাতাস হলে থরথর করে কাঁপে, সে কাঁপাবে এলাকা। রাখো তোমার বুজরুকি। এই তুই ঘুমো তো, আমাকে ডিস্টার্ব করিস না। যত সব মন্ত্রতন্ত্র নিয়ে কারবার, কবে বলতে কবে আমার উপর মন্ত্র ফুঁকবে আর আমি শালা গায়েব হয়ে যাব। শ্যামদা, ও শ্যামদা, 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 বৌদি, শ্যামদা কোথায় গেল? আর বলো না, এই কামার পড়ার কল্যাণের বউকে ভূতে ধরেছে, তাই নিয়ে যেতে এসেছি। তোমাদের এই ভূত পেতে চক্করে লোকটা যে কোথায় গেছে ভগবান জানে। মানে আজ তিন দিন হলো কোনো খবর নেই, কি যে ঢুকলো মাথায় লোকটা। জুট মিলের কাজ ছাড়ার পর ওঝা গুনিনগিরি মরতে কেন যে ধরলো। খোঁজ খবর করেছো? সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও নেই। কোনো ঝগড়াঝাটি হয়েছিল? কোনো ঝগড়াঝাটি হয়নি। তাহলে জলজন্ত মানুষটা উবে গেল নাকি? কি জানি কোথায় যে গেল লোকটা, কে জানে। ও বাবা, ভূত প্রেত নিয়ে কারবার, হ্যাঁ, এসব হ্যান্ডেল করা কি সোজা ব্যাপার? একটু 19-20 হয়ে গেল তো ভবলীলা সাঙ্গ। শ্যামগায়নকে ভূতে গায়েব করে দিয়েছে? ওই এলো আরেকজন মরা নানারি। আরারি কি আছে? যা সত্যি সেটাই বলছি, লজিক দিয়ে কথা বলি বুঝলে। হ্যাঁ, শ্যামগায়নের মরে যাওয়ার ভরপুর চান্স আছে। এই মরে যাওয়া মানে মার্ডার। এই 3 বছর ধরে ওই বোবাটাকে কথা বলানোর জন্য শ্যামগায়ন যে টুকটাক করছে, এই টুকটাকের পেছনে কি চলছে তোমার কি মনে হয় হরিদা? কেউ কিচ্ছু জানে না, ওই মহিলার দিকে অনেকের নজর আছে, রাস্তার কাটা সরাতে হয়তো কেউ শ্যামগায়নকেই ঘাপটে দিয়েছে। এটাও একটা পয়েন্ট। আবার এটাও হতে পারে, হয়তো শ্যামগায়নের বউ এই অবৈধ সম্পর্কটা ধরে ফেলেছিল, সেই হয়তো রাগের বসে কিছু কাণ্ড ঘটিয়েছে। আর একটা হতে পারে, শ্যামগায়ন গা ঢাকা দিয়েছে, দুদিন যাক দেখবে ওই মধুও বেপাত্তা হয়ে গেছে, ফাঁকে কোথাও গিয়ে ওরা হয়তো ঘর সংসার পাতার প্ল্যান করেছে। ওই তো বুপকা যাচ্ছে। দাঁড়াও, মালটাকে এখনই গিয়ে ধরছি, আজই ওর পেটের থেকে কথা বের করছি। কার্তিকের কি খবর? কদিন ধরে দেখছি না, ও কি হাফিস হয়ে গেল না? শ্যামগায়নকে কিন্তু আমি লাস্ট কার্তিকের সাথে মদ কিনতে দেখেছিলাম। এই বুপকা, তোর মা কোথায় রে? ঘরে খোঁজ করে এসেছি, নেই ঘরে। কেন এসেছি? না না, তেমন কিছু না রে, আসলে এই শ্যামগায়নকে খোঁজ করতে এসেছিলাম তো, তাই আর কি। 8-10 দিন হয়ে গেল, সালা লোকটার কোনো খোঁজই নেই। এই শোন না, বলছি তোদের সাথে শ্যামগায়নের কোনো যোগাযোগ আছে নাকি? এ শ্যামগায়নের কথা শুনলে তো খেপে যাস কেন? শোন না, বলছি তোর মায়ের সঙ্গে কি শ্যামগায়নের এখনো যোগাযোগ আছে? হ্যালো,
আচ্ছা ঠিক আছে স্যার, বলাগড় রেললাইন মার্ডার কেসটার একটা খবর পাওয়া গেল। নৈহাটির গরিফা থেকে একজন ওঝা মিসিং। আসুন স্যার, এটাই শ্যাম গায়নের বাড়ি। জেঠিমা, ও জেঠিমা, দেখুন এগুলো আপনার স্বামী ফিরে। এখানে রোজ আসতো স্যার, যা খেতে লাস্ট 10-12 দিন হলো কোনো পাত্তা। আচ্ছা, ওর কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল বা শত্রুতা ছিল যার জন্য খুন হতে পারে? না স্যার, শত্রুতা তো তেমন কারোর সাথে ছিল না, তবে প্রেম ছিল ওই মধুমিতা দাসের সাথে। আসুন। কই, তোমার ছেলেকে ডাকো। ওকে ডাকতে পাঠিয়েছি ছোট ছেলেকে দিয়ে, এক্ষুনি চলে আসবে। বাবা, তার মানে তোমার 3 ছেলে? হ্যাঁ, 3 ছেলে আর 1 মেয়ে। বড় ছিল তো ঘর জামাই থাকে, মেয়েটারও বিয়ে দিয়েছি। আমি এখানে মেজো আর ছোটকে নিয়েই থাকি। তার মানে তুমি 4 সন্তানের মা। ফিগার দেখলে তো মনেই হয় না। হ্যাঁ, ও এসে গেছে। আয়, তোর দাদা বৌদিকে ইনি ভালো করেছেন, তোকেও সুস্থ করে দেবেন। নে, প্রণাম কর। কি আমার উপর বিশ্বাস আছে? তো ওদের ইয়ং জেনারেশন তো আবার নিজেদের মডার্ন দেখানোর জন্য আমাদের বিদ্যাকে ডোন্ট কেয়ার করে। না না, আমার ছেলে মেয়েকে আমি সেই শিক্ষা দিইনি। আয় কাছে আয়। ঠিক আছে, এখন তুই যা, যা দেখার দেখে নিয়েছি। আমার ছেলেটা কথা বলতে পারবে তো? বলবে, কথা বলবে, তবে একটু সময় লাগবে। সে আপনার উপর আমার ভরসা আছে, আপনি সময় নিন, শুধু আমার ছেলেটাকে কথা বলিয়ে দিন। শোনো, এই যে জ্বরটা দেখছো, এটা তোমার গলায় যেভাবে মালিশ করে দেখিয়ে দেবো, তুমি ওর গলায় সেইভাবে মালিশ করো, ঠিক আছে? এই দেখো। আমার জীবনে না ওই একটাই কষ্ট, আমার বুকটা কথা বলতে পারে না। সুস্থ করে তোলার জন্য না সব কিছু করতে রাজি আছি। চিন্তা করো না, শুধু আমার উপর ভরসা রাখো। তোমার উপরে আমার ভরসা আছে। আমার বড় ছেলে বৌমাকে ওই কঠিন অসুখের হাত থেকে তুমিই তো বাঁচিয়েছো। কতটা ভরসা আছে সে সময় এলেই বোঝা যাবে। এই যে, এই যে শেখরটা দেখছো, এটা চোখবদ্ধ, বুঝলে? এটা শরীরে 10 অমাবস্যা ধারণ করে রাখতে হবে, বুঝলে? তারপরেও কথা বলতে পারবে? ভাজিটা কি এতই সহজ? হ্যাঁ।
যত সহজে সেরে যাবে। এটা কি আমাকে মানতে হবে? কেন, আপত্তি আছে? হ্যাঁ না, মানে রোগটা তো ওর, আমি বাঁধলে ওর কি করে কাজ করবে? মায়ের সঙ্গে সন্তানের নারীর একটা সম্পর্ক আছে, এটা বুঝো না? শ্যাম ঠাকুর, তুমি কিন্তু নানা ছুতোই আমাকে ছুঁচ্ছ। বাহ, ভারী মজা তো। যে শরীরে চিকিৎসা করব সেই শরীর ছোবো না। তুমি যে শরীরে চিকিৎসা করছো সে তো আমার না, আমার ছেলের শরীর। শোনো, এটা তোমার হোমিওপ্যাথি আলাপাতি চিকিৎসা নয়, যে যে শরীর রোগ সেই শরীরেই চিকিৎসা করতে হবে। এটা মন্ত্রতন্ত্রের চিকিৎসা, রোগের উৎস খুঁজে আমাদের চিকিৎসা করতে হয়। ওর জন্ম হয়েছে তোমার পেটে, তাই রোগের উৎস তোমার শরীরে। যাক ছাড়ো, তোমাকে আমার বুঝিয়ে লাভ নেই, কারণ দায়টা তোমার, আমার না। আমার উপর যার বিশ্বাস নেই তাদের চিকিৎসা আমি করি না। বাবা, তোমার ছেলের সাথে একটু মজাও করা যাবে না? চলো। হ্যালো শ্যাম ঠাকুর, আমি বলছি। আমি? আমি কে? বাবা, ভুলে গেলেন নাকি না ভোলার মান করছেন? দেখো, হাজার লোক হাজার সমস্যা নিয়ে আমার কাছে আসে, কজনকে মনে রাখো? তাই তা আমার নাম্বারটা যে সেভ করে রেখেছিলেন মধু নামে, সেটাকে ডিলিট করে দিয়েছেন? দেখো, আমি তাদের নামই সেভ করে রাখি যারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভরসা করে। আমি আবার কখন আপনাকে অবিশ্বাস করলাম? আপনার উপরে আমার অগাধ ভরসা। যে ভরসা আসে সে আমার জানা হয়ে গেছে। আমি অশিক্ষিত মানুষ, একটা ভুল করে ফেলেছি। তোমার ভুলের মাশুল তোমার ছেলেকে দিতে হবে। ওরকম বলবেন না, ওকে আপনি ছাড়া কেউ ভালো করতে পারবেন না। আপনি আসুন। ঠিক আছে, আমি আসতে পারি, তবে একটা শর্ত আছে। আমার কোনো কাজে তুমি প্রশ্ন করতে পারবে না, কোনো কাজে বাধা দিতে পারবে না। বেশ। আচ্ছা, ওই শেকড়টা কি তুমি ওখানেই ফেলে এসেছো? না না, আমি যত্ন করে রেখে দিয়েছি, এসে বেঁধে দেবে। বন্ধ করে চুপ করে শুয়ে থাক, চোখ খুললেই সর্বনাশ। এত কম বয়সে স্বামীকে হারিয়েছ, এরপর তো অনেক বড় জীবন পড়ে আছে, সে কি একা একা কাটাবে? ভাড়ায় পাওয়া যাবে স্বামী? বলছি, এই বয়সে তো আর বিয়ে করতে পারবো না, ভাড়ায় পাওয়া যাবে? ভাড়ায় কেন, ফ্রিতেই পেতে পারো। ফ্রির জিনিস বেশি দিন টেকে না, আমি বাবা দাম দিয়েই নেব। কেমন ঘর চাই তোমার? আমার সামর্থ্য তুমি বোঝোই, এই সামর্থ্যে কেমন কি পেতে পারি আইডিয়া করে নাও। সেকেন্ড হ্যান্ডে আপত্তি আছে? আমি আর কোথায় ফার্স্ট হ্যান্ড। তন্তমন্ত জানা হলে বর চাই, তুমি না।
কেন পুরোহিতে আপত্তি কিসের? পুরোহিত মন্ত্রের জোরে বেঁধেও রাখতে পারে, আবার ছেড়েও দিতে পারে, সেখানে আমার মতের কোনো ভ্যালু নেই। পুরোহিত মন্ত্রের জোরে রোগ সারাতে পারে, অচলকে সচল করতে পারে, আবার বোবাকে কথা বলাতে পারে। এখন যাও, আমার অনেক কাজ পড়ে আছে। কেন, আমি কি অকাজের মানুষ? তুমি যে কাজের মানুষ, যে কাজের জন্য এসেছো সেই কাজ করো, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকি। কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা জিনিসটা কি? সেটা খায় না মাথায় দেয়, তাতে পেট ভরে না মন ভরে। তোমার পেট ভরানোর সামর্থ্য আমার নেই, আর আমার ছেলের চিকিৎসার জন্য যেটুকু ফিস চেয়েছ আমি দেব, আর মন ভরার ব্যবসা আমি করি না। দেওয়ার ব্যাপারে তুমি ফিস বেশি নিতে পারো। আমার মতো লোককে এইরকম কথা বলতে পারলে এত কম বয়সে স্বামীকে হারিয়েছ, এরপর তো অনেক বড় জীবন পড়ে আছে, সে কি একা একা কাটাবে? কেমন ঘর চাই তোমার? আমার সামর্থ্য তো তুমি বোঝোই, এই সামর্থ্যে কেমন কি পেতে পারি আইডিয়া করে নাও। সেকেন্ড হ্যান্ডে আপত্তি আছে? আমি আর কোথায় ফার্স্ট হ্যান্ড। তন্ত্রমন্ত্র জানা হলে পুরোহিত মন্ত্রের জোরে রোগ সারাতে পারে, অচলকে সচল করতে পারে, আবার বোবাকে কথা বলাতে পারে। এটা কি আমাকে মারতে হবে? কেন, আপত্তি আছে? হ্যাঁ বুঝিয়ে লাভ নেই, কারণ দায়টা তোমার, আমার না। আমার উপর যার বিশ্বাস নেই তাদের চিকিৎসা আমি করি না। চান করে নে যা।
আজ আমার কোপরে শেকড় বাঁধলে না? যে শেকড় যেখানে বাঁধার দরকার সেখানেই বেঁধেছি। কিন্তু তোমার হাতে শেকড় বেঁধে বেঁধে আমার অভ্যাস দিয়ে খারাপ হয়ে গেছে। একদিন না বাঁধলে শরীরটা কেমন অস্থির অস্থির করে। ও রোগের কোনো ওষুধ নেই আমার কাছে। বাহ, রোগ দিয়েছ আর ওষুধ নেই বললেই চলবে? ওষুধ না থাকলে কি করা যাবে? বেঁধে রাখবো তোমাকে। কাকে বাঁধবে? হ্যাঁ, যাকে বাঁধবে ভাবছো না, সে এমন গুণিন যে এক মন্ত্রেই ছু মন্ত্র হয়ে যাবে। আর আমি সেই গুণিনের সঙ্গে থাকতে থাকতে কিছু বিদ্যা তো শিখেছি। এমন বাঁধন দেব না, নড়তে চড়তে পারবে না। জ্বলছিস? আরে জ্বলে আর কি করবো বল, তোর মতো তো আর বশীকরণ জানি না। আরে নিজের বউয়ের নারী এতদিনে বুঝতে পারলাম না, তো অন্য নারীর কাছে কি যাবো? বলি, তোমার বউ জানে এসব? পাগল আছিস নাকি? সে জানলে না একেবারে মজা। স্যার, শ্যাম মধু সম্পর্কে কিছু কিছু আমার নিজের চোখে দেখা, তবে বেশ কিছুটা শ্যামের মুখে শোনা। বন্ধু ছিল তো আমার, বেশ রসিয়ে রসিয়ে বলতো। কার্তিক মাইতির কাছ থেকেও স্যার ওদের সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। কার্তিক মাইতি কে? ওই যে স্যার, শ্যামের পাটি ধরে দিত কার্তিক মাইতি, যত সব বুজরুবি, ওই ভূতে ধরা, ঝাড়ফুঁক করা, তারপরে আপনার ওই বান মারা, হোম, এই সব আর কি। স্যার, শ্যাম জেঠুকে আমি লাস্ট কার্তিক মাইতির সাথে দেখেছিলাম একসাথে মদ কিনতে। হিসেব মতো ওইটা খুনের দিনই হবে। বসো। স্যার, শ্যাম গায়েন খুন হয়েছে বলে আপনি আমাকে কেন তুলে নিয়ে এলেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না। শ্যাম গায়েনের সঙ্গে কি সম্পর্ক তোমার? দালালির সম্পর্ক স্যার, আমিও তার কাস্টমার দিতাম, আমার কমিশন দিত। শ্যাম গায়েন যেদিন মার্ডার হয় সেদিন বিকেলে ওর সাথে কোথায় গিয়েছে? হ্যাঁ স্যার, ওই কুন্তি ঘাটের ওইদিকে একটা কাস্টমার ছিল স্যার, ঝাড়ফুঁকে, আমি ওকে দিয়েছি। চার সালা, তাহলে কি হবে? এই জন্য না সালা কারোর উপকার করতে নেই জানো তো, এরপর ডাকলার লোকটাকে পাবে। এখন তো ফোন রাখো। কী রে, কি হলো? কি কি আবার হবে? যাকে ভূতে ধরেছে সে পালিয়েছে। বাহ, তাহলে এখন কি হবে? কিসের কি হবে? তুমি তোমার বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাবো, আমার কপালেই না সব এগুলো জোটে। ঠিক আছে, যা বাড়ি যা, আমি সামনে একটা বন্ধুর বাড়ি আছি, হয়ে যাচ্ছি, যা যাও। মদটা খেয়েছো কখন? মদ তো খাইনি স্যার। তোমার পাড়ার ছেলে টুকাই তোমাদের দুজনকে একসাথে মদ কিনতে দেখেছে। হ্যাঁ স্যার, মদ কিনেছিলাম স্যার, কিন্তু একসাথে তো খাইনি স্যার। আমি না মদটাই আমার বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছি। কিন্তু মার্ডারের জায়গায় আমরা যে চিহ্ন পেয়েছি তাতে করে ওর সাথে আরেকজন কেউ মদ খেয়েছে। তার মানে স্যার ওই যে মার্ডার করেছে সেই ওর সাথে বোধহয় মদ খেয়েছিল। কে মার্ডার করেছে সেটা আমি কি করে বলবো স্যার, কে মার্ডার করেছে? তুমি যদি মার্ডার নাই করে থাকো তাহলে সেদিন রাত্রি ১২টার সময় বাড়ি ফিরেছিলে কেন? এই মরেছে, কে বললো স্যার আমি রাত্রি ১২টার সময় বাড়ি ফিরেছি? ভুল কথা স্যার। প্রমাণ আছে, টুকাই দেখেছে। না বুঝতে বুঝে স্যার, আমি তো ওদিনকে বাড়িই ফিরি। বাড়ি যদি না ফিরেছি তাহলে বাড়িতে বসে মদটা খেলি কি করে? ভুল হয়ে স্যার, ভুল হয়ে গেছে, মিস্টেক স্যার, আমার জ্বর জ্বর হয়েছিল জানেন তো, আমি ভাবছিলাম যে করোনা হয়েছে কিনা, সেই ভয় না স্যার বাড়ি থেকে বেরোয়নি। মধুমিতা দাসের বাড়িতে যাতায়াত ছিল তোর? হ্যাঁ স্যার, ওই তো আমার সঙ্গে স্যার শ্যাম গায়েনের যোগাযোগ করিয়ে দিয়েছিল।
কে ওটা? আমার মামার ছেলে। তোমার সাথে কি দরকার আছে ওর? কিরে কি দরকার? বলছি তুমি মদের নেশা ছাড়াতে পারো? কেন পারবো না? না কেন পারবো না বললে হবে না, এর মধ্যে একটা হিসেবের ব্যাপার আছে। 30% ছাড়াতে হবে, 70% রাখতে হবে, এক চুলো কিন্তু এদিক ওদিক হবে না। ও সালা তুমি মদের নেশাই করো না, গাঁজাও খাও, আমি বুঝতে পেরে গেছি। এই ক্যালকুলেশন মেলানো তোমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, এবার একটু ধান্দার কথায় আসি। আমি তোমাকে পাঠিয়ে দেব, এই ধরো বুজরুকি, তারপর তোমার ঝাড়ফুঁক, টুকটাক দুধ ছাড়ানো, এসব কিছু করবে। তার বিনিময়ে কিন্তু আমি কমিশন নেব। হ্যাঁ তা পার্টি দে, কমিশন দেবো। ঠিক আছে, পার্টি দেবো, কমিশন নেব। শ্যাম গায়েন মারা গেছে কিন্তু তোমার মধ্যে কোনো দুঃখ কষ্টের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। 3 বছর ধরে ও আমাকে ঠকিয়েছে, আমার ছেলেকে কথা বলিয়ে দেবে বলে শুধু বুজরুকি করে গেছে, ও তন্ত্রমন্ত্রে কোনো জোর নেই। তাহলেও ও তোমার প্রেমিক ছিল? ওর সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না। চুপ! আর একটা মিথ্যে কথা বললে বাইরে রেডি পুলিশ দাঁড়িয়ে আছে, মেরে হাড়গোড় ভেঙে দেবো। সামগায়নের সঙ্গে কি সম্পর্ক ছিল পরিষ্কার করে বলো। ওর সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আমার স্বামী মারা গেছেন, ভেবেছিলাম ও আমাকে বিয়ে করবে, কিন্তু ওর মতলব অন্য ছিল। এসবে না, কিচ্ছু হবে না, আমি সব বুঝে গেছি। তুমি আমার ছেলেকে কথা বলাতে পারবে না, তোমার মন্ত্রতন্ত্রের কোনো জোর নেই। আরে বাবা এত অধৈর্য হলে হবে? রোগটা এত সহজ নয়, সারা সময় লাগবে। 3 বছর তো দিয়েছি, একটা কথা উচ্চারণ করাতে পেরে চোখে দিয়ে। তাহলে এখন কি করবে ভাবছো? এসব বুজরুকি বন্ধ করো, এসো কাজের কথা বলি। আমাদের সম্পর্কটা নিয়ে কি ভাবছো? কি আবার ভাবো, যেমন চলছে তেমনই চলবে। এটা কি মনোরঞ্জনের জায়গা পেয়েছো নাকি? একটা ঘর সংসার থাকবে আর এখানে এসে কুর্তিপাত্তা চলবে? আমার সংসার করতে ইচ্ছা করে না। কেন, তোমার ঘর আছে তো? ঘর আছে না, এই তো তোমার ঘর, তোমার দুটো ছেলে নিয়ে সংসার, ঘর সংসার সবই তো রয়েছে। কেন এই বয়সে বিয়ে করলে ক্ষতি কি? লোকে হাসা হাসি করবে, আর এখন যে ফিসফাস করছে কিছুদিন হাসাহাসি করবে, পরে সব স্বাভাবিক। আর বিয়ে না করলে ফিসফাস সারা জীবন চলবে, চলো বিয়ে করে নি। আর তোমাকে বিয়ে করলে আমার বউয়ের কি হবে? তাহলে আমার সঙ্গে 3 বছর ধরে কেন এরকম সম্পর্ক করেছো? বেরো বেরো এখান থেকে, বেরো। এই সম্পর্ক থেকে আমি বেরোতে পারবো না, তুমি যতই চেষ্টা করো। পরিষ্কার জানিয়ে দিয়েছিল কিন্তু ওই সম্পর্ক থেকে আমাকে বেরোতেও দিচ্ছিল না। আর সেই জন্যই মার্ডারটা করলে? আমি মার্ডার করেছি? একটা মেয়ে মানুষের পক্ষে একটা পুরুষ মানুষকে ডেকে এনে তাকে মদ খাইয়ে গলার নলি কেটে খুন করা সম্ভব বলে আপনার মনে হয়? না, কিন্তু মার্ডার করানো তো সম্ভব। কার্তিক কিন্তু মুখ খুলেছে। স্যার আমি খুনটা করেছি স্যার, টাকার জন্য খুনটা করেছি স্যার। স্যার ওই মধু দিয়ে আমাকে 10,000 টাকা ধরে বলেছিল। ৫,000 টাকা অ্যাডভান্স, কাজের পরে আরো ৫,000 পাবে। খুনের পরে
ওই খুঁটটা আমাকে ফেরত দিবি, যেন রক্ত লেগে থাকে। খুঁড় ফেরত দেবো, বাকি 5,000 টাকা নেব। পাবি। ঠিক আছে, ফোন লাগাচ্ছি। হ্যাঁ বল। বলছি কালকে বিকেলে ফ্রি আছো? কেন? ওই কুন্তিঘাটের ওদিকটা একটা পার্টি আছে, ভূত ধরা। ঠিক আছে, রেডি থাকো তাহলে, আমি ফোন করে নিচ্ছি। শ্যামদা বল, চলো চল। কি হলো? বলছি কি, জায়গাটা বেশ নিরিবিলি আছে বুঝলে, এইখানে বসে মালটা খেয়ে নি। এখানে বসে মাল খাবি? হ্যাঁ, এইখানে বসে মালটা খেয়ে নি, মাল খেয়ে তারপর কাস্টমারের বাড়ি যাবো। সে কি রে, মাল খেয়ে পার্টির বাড়ি যাবি? হ্যাঁ, মাল খেয়েই পার্টির বাড়ি যাবো। চল তাই চল। ঠিক আছে চল। সারা বেশিরভাগ মদটাই তো আমাকে খাইয়ে দিলি রে। তুই কতটুকু খেলে? যতটুকু খেলে আমার হোশ থাকবে ঠিক ততটুকু। এই বেহুশ হয়ে গেলে আমি যাবো কি করে? ঘর যাবে, চার পায়েতে পড়ে যাবে। শ্যামকে খুনের পর রক্ত মাখা খুঁটটা মধুকে দেয় কার্তিক। পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে, খুঁটটি সিজ করা হয়েছে। দুজনকেই আপাতত পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দেয় চুচুড়া আদালত। যে আপনার চোখে অপরাধী, তার বিচার ও শাস্তির ভার কখনো নিজের হাতে নেবেন না। মনে রাখবেন, তার জন্য দেশের আইন ব্যবস্থা রয়েছে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর সোম থেকে শনি রাত্রি 8:30, দুপুর 12:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস।